বড় বড় টাকা থাকলে চুপচাপ ইটের ঘরে থাকতে চায় না, প্লাস্টারটা করে নি। প্লাস্টারের কাজ আরম্ভ করলেন। তার ভাই এবং তার চাচা আসার পরে বলছে, হে আব্দুর রহমান, তুমি যে তিনতলা বাড়িও করলে, প্লাস্টার করলে, অথচ তুমি একটি বেহার ঘরে বাস করছো, তোমার ওই তিনতলা বিল্ডিং এ ঢুকো না কেন? ওই ব্যক্তিটা বলছে, চাচা যান, আমার ঘরটা প্লাস্টার হলো, কষ্ট যখন করলাম আরো দু বছর বেড়ার ঘরে থেকে নি, এই খড়ের ঘরে আমি থেকে নি, এই ঘরটাকে রং করে একবার মোজাইকটা আমাকে করতে দিন, একবারে আমি ঘরে প্রবেশ করব। মিস্ত্রি লাগিয়ে দিল রং মিস্ত্রি, ঘর রং শুরু হয়ে গেল। শুধু তাই নয়, আবার প্লাস্টারের পর রং আরম্ভ হয়ে গেল। বলছে, রং তো হয়ে গেল, এবার মেঝে তো করাই আছে, এবার তুমি ঘরে ঢুকো। বলছে, চাচা যান, এই দেওয়াল গালে একটু চিকনাই মেরে একটি দেওয়ালের একটি একটি কালার করে নি। দাঁড়ান, তিনার স্ত্রীকেও ঘরে ঢুকতে দেয় না, তিনিও নিজে ঢুকতে দেয় না। তিনার স্ত্রী যখন বলে, হে আমার প্রাণের স্বামী, কত সুন্দর একটি ঘর বানালে, সেই ঘরে দুইজন কোনোদিন এখন পর্যন্ত ঘুমাতে পেলাম না। বলছে, ঘুমাবে ঘুমাবে, নিচে দাঁড়াও, টাইলসের কাজটা কমপ্লিট করে নি। নিচে টাইলস বসাতে আরম্ভ করলো। বলছে, চলো এবার টাইলস তো বসানো হলো, এবার ঢুকি একবার। বলছে, এবার ঢুকবো, তোমার কথাটা মানবো, শুধু একটা, এই সামনে তার কিস্তির টাকাটা পেলে দুই ঘরে দুটো এসি বসিয়ে নেব, তারপরে ঢুকবো। ঘরে এসির কাজ কমপ্লিট হলো, মিস্ত্রি এসি বসিয়ে দিলেন, তারপরে চালু করে দেখছেন ঘর হিম সুন্দর ঠান্ডা ঘর। এবার মালিককে আসার পরে বলছে, মালিক, আপনার ঘরে আমি এসি বসিয়ে দিলাম, আপনি একবার ঘরে একটু গড়ে দিয়ে আধ ঘন্টায় এই চকিতে ঘুমিয়ে আরাম করে টেস্ট করে নিন। বলছে, এতদিন যখন টেস্ট করলাম না, এসিটা ভালোভাবে বসিয়ে দাও, ঘরটা সুন্দরভাবে মোছার পরে আজকে রাত্রি থেকে স্বামী স্ত্রী ঘুমাবো। রাত্রি সাতটার সময় ঘুমাবে, ছটার সময় দম করে জমিনে পড়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললো, হারাম ঘরের বাচ্চা, ঘরে যদি ঘুমাস তাহলে বেশি দিন টিকবে না, কারণ যদি কিছুদিন বাঁচতে চাও তাহলে মাটির বিছানা তোমার, সেটা হচ্ছে একটি খেজুরের পাটি, পেরে তুমি দুবড়ো ভাজি ওনায় শুয়ে যাও।